হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছো আমাদের এখানকার অবস্থা কেমন। তো কালকে এত পরিমাণে ঝড় হয়েছিল রাত্রে, আমাদের জেঠিদের রান্নাঘরে চালা উড়ে গেছে, গাছ ভেঙে সব একেবারে পড়ে গেছে। দেখো কত গাছ ভেঙেছে আমাদের এখানে। তো আম কুড়িয়েছি প্রচুর, তো এই যে এক বালতি আর এক গাবলা আম হয়েছে। আর এই আম থেকে পাকা আমগুলো রেখে দেবো বাছাই করে, আর কাঁচা আমগুলো থেকে ভাবছি আচার করব। তার জন্য এখন আমি আমগুলো কাটছি। তো এবছর আমের আচার তেমনভাবে করা হয়নি, মা আমতেল আর আমসত্ব করেছে। তো আমি ভাবলাম আমের আচার করে ফেলি। তো আমের আটি এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে, বটিতে কাটছিল না। তো আমের আচারটা আরও আগে করা লাগতো, কিন্তু আমরা ওয়েট করছিলাম যে ঝড়টার হবে তখন আম পড়বে, সেই থেকেই করব। বুঝতেই পারছো বাঙালি বলে কথা, গাছের টাটকা আম পেড়ে আমের আচার করলে আবার এই ঝড়ের আমগুলো ফালতু ফালতু নষ্ট যেত। তাই কি করব, ঝড় হওয়া অবধি অপেক্ষা করছিলাম। তো সেই আম থেকেই আচারগুলো তৈরি করছি। আর গাছে যে টাটকা আমগুলো আছে সেগুলো পাকলে পরে খাবো, সেই বুদ্ধি, তাই না বন্ধুরা? তো যে আমগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, হালকা ছাল ছাড়িয়ে নিয়েছি। তো এই আমগুলো এক ফোঁটা জল ছোঁয়ানো যাবে না, তাহলে আচারটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এটা আমি পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এরপর এই আমগুলোকে নিয়ে চলে এসেছি ছাদে। তো এই যে ছাদে এসে দেখো আমার অবস্থা কীরকম, চুল টুল একেবারে উপরে বেঁধে নিয়েছি গরমের জন্য, পাগল পাগল দেখাচ্ছে আমাকে। তো এখানে এসে থেকে ডিশ উল্টে পড়ে আছে, আর এই পাশে আমসত্ব দেওয়া আছে দেখতে পাচ্ছ। আমের গায়ে যে রসটা আছে সেটা যাতে টেনে যায়, তার জন্য একটা সুতির কাপড়ের উপর আমগুলো আমি ছড়িয়ে দিয়েছি। তো এতে কি হবে, আমের আচারটা অনেক দিন ধরে থাকবে, নষ্ট হবে না। তো তোমরা যদি আমার এই আমের আচারের রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে তোমাদের জন্য স্পেশালভাবে আমের আচারের একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। তো দেখতে পাচ্ছ আমের আচারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো এখন এই আমের আচারটাকে সংরক্ষণ করে রাখার জন্য কাচের বয়াম নিয়ে নেওয়া হয়েছে, আর এতে আস্তে আস্তে রেখে দেওয়া হচ্ছে। তো আমার বাবা এই কাজটা করছে, তার এই ছোটোখাটো কাজ করতে খুব ভালো লাগে। আমাদের এদিকে এত পরিমাণে গরম পড়েছে, কি বলবো, ভাবলাম একটু ডাবের জল খাওয়া যাক। চলে এসেছি ডাবের কাছে। তো এই ডাবগুলো সব আমাদের গাছে, তোমাদের তো দেখিয়ে দিয়েছি আগের ভিডিওয়ে যে আমাদের কতগুলো নারকেল গাছ আছে আর কিভাবে ডাব পাড়া হয়েছে। তো চলে এসেছি আমি ডাব নিয়ে। তো দেখতেই পাচ্ছ কচি কাঁচা ডাব। তো এখন এই ডাবটাকে আমি মাখা করব। তো তার জন্য এটাকে পরিষ্কার করে নিতে হবে, কাটতে হবে। এসেছি ডাব কাটতে। তো আমি যেহেতু ডাব কাটতে পারি না, তাই এখানে আমার বাবা আমাকে হেল্প করে দিচ্ছে ডাবটা কেটে। তো তোমরা সবাই যেন, ডাব আমাদের মানব দেহের জন্য অনেক অনেক উপকারী একটা ফল। ডাবের জল থেকে ডাবের নারকেল সব কিছু আমাদের শরীরের উপকার করে। তো এই যে ডাবের জলটা বের করে নেওয়া হচ্ছে খাওয়ার জন্য, আর এরপরে ডাবটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নেওয়া হবে ডাব মাখা করার জন্য। তো আমি যেভাবে ডাব মাখা করেছি তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। আর আমার এই রেসিপির মতো তোমরা যদি ডাব মেখে খাও তো তোমাদের আঙুল চেটে পুটে খেতে হবে, এতটা টেস্টি এই রেসিপিটি। এই ডাব মাখা করতে করতে ছোটোবেলার স্মৃতিটা চোখের সামনে ভেসে আসছে, কারণ ছোটোবেলায় যখন পাড়ার সব ছেলেমেয়েরা একসাথে খেলা করতাম, খেলার ফাঁকে সবাই যে যার গাছের থেকে হয়তো আম বা কখনো জামরুল কখনো জাম নিয়ে আসতাম, তারপরে সেগুলো এনে মাখা করতাম, সবাই মিলে খেতাম, আনন্দ করতাম, কিছু খেলতাম, যেমন সাতগুটি, গাদি খেলা, কিতকিত। তো এই সব স্মৃতিগুলো সত্যি খুবই মধুর ছিল। এখনকার বাচ্চারা সেটা বুঝবে না, কারণ তারা এখন ঘরের থেকে বেরোয় না, টিভি মোবাইল পেলে তো তাদের কোনো কথাই হয় না। তো সত্যি সেই সব দিনগুলো খুবই আনন্দের ছিল। তো তোমাদের কার কার এমনভাবে দিন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডাব মাখা খাওয়ার জন্য লেবু পাতা ছিঁড়তে এসেছি, আর এসে অনেক কটা কাটার খোঁচাও খেয়েছি। তো এখন এই যে সব কিছু দিয়ে আমি ডাবটা মেখে নেব, আর দেখতেই পাচ্ছ ডাবটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো। ছোটোবেলার আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো বাড়িতে না বলে প্রায়শই আমি আমার দিদিদের সাথে অন্য পাড়ায় খেলা করতে যেতাম। তো একদিন খেলা করতে গিয়ে সেখানে দোল খেতে খেতে আমি গেছিলাম পড়ে, আর পড়ার পর আমার নাক মুখ থেকে শুরু করে পা পর্যন্ত পুরো এক সাইড ছেলে ছুলে রক্তাক্ত অবস্থা হয়ে গেছিলো, আর বাড়িতে এসে খুব বকা খেয়েছিলাম। তো এরকম কার কার সাথে হয়েছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও।
তো এই গরমে এতক্ষণ আমি ছাদে ছিলাম, শর্ট ভিডিও তৈরি করছিলাম শুধুমাত্র তোমাদের জন্য, আর কদিন পরে নিজের ভয়েসে শর্ট ভিডিও করব। তো এই গরমের জন্য পারছি না আমি কিছু করতে, আর ছেলে আছে তার জন্য হয়ে উঠছে না, বুঝতে পারছো কতটা প্রবলেম ফেস করতে হয়। তো সব কিছু ম্যানেজ করে আবার শুরু থেকে নিজের ভয়েসে আবার ভিডিও দেওয়া শুরু করব। এত গরমে ঘেমে টেমে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করি, কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না কেন? প্লিজ আমার ভিডিওগুলোতে বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো তোমরা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করলে তাতে আমার উৎসাহ বাড়বে, আর তাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব শুধুমাত্র তোমাদের জন্য। তো বুঝতেই পারছো আমার অবস্থা কি, এখন আমি ফ্রেশ হব, চেঞ্জ করব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।